হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। এখন প্রায় বেজে গেছে 11:30 কি 12 এরকম হবে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে যাচ্ছি নেহারগার কিলা, মানে নেহারগারে ওটা হচ্ছে একটা জু আছে। কিন্তু আমরা সত্যি আগেও এতদিন জয়পুরে থেকে গেছি, কোনোদিনই ওখানে যাওয়ার সুযোগটা হয়নি। আর সত্যি কথা বলতে গেলে কি জানতামও না, কিন্তু আমি আর মা আর ভাই তিনজনে বেরিয়েছি। তো মানে আমরা কিন্তু জানতাম না যে এটা দিল্লি রোডে পড়ে, মানে যেটা হাইওয়ে বলে আর কি, মানে ওই রোড দিয়ে যেতে হয়। তো ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি আর আমরা তিনজনে যাচ্ছিলাম, দুজন লেডিস একজন ছোট ছেলে, বুঝতেই পারছো, শহরের অনেকটা বাইরে দিয়ে অনেকটা রাস্তা। তো একটু ভেতরে ভয়ও ছিল। আর রাস্তায় দেখলাম এদিকে পাথরের মানে মূর্তি তৈরি হচ্ছে, যেগুলো কি এখানে স্পেশালি পাওয়া যায়। তো যাই হোক, আমরা মানে অনেক একটা দূর এগিয়ে এসেছি। এটা পুরো দিল্লি রোড, এখানটা পুরোটা মানে ফাঁকা ফাঁকা জায়গা, অনেকটা লোকজন কম। আর এই জায়গাটাতে একটা জিনিস লক্ষ্য করলাম, মানে বাঙালি একদম নেই বললেই চলে, বেশিরভাগই মানে অবাঙালিরাই আসা যাওয়া করছে, বাঙালি লোকজন অনেক কম। তো আমরা এখন পৌঁছে গেছি, এখানে আসতে প্রায় 1 ঘন্টা লাগলো টোটোতে, মানে সব মিলিয়ে বাড়ি থেকে একদম 1 ঘন্টা বেশি হবে আর কি। তো এখান থেকে আমরা হাঁটতে স্টার্ট করেছি, মানে আমাদেরকে টোটো থেকে নামিয়ে দেওয়ার পর আমরা এখন হাঁটতে স্টার্ট করেছি। হেঁটে 1 কিলোমিটার যাওয়ার পর সেখানে টিকিট কাউন্টার আছে, তারপর আবার 2 কিলোমিটার যাওয়ার পর হচ্ছে জুটা। মানে বুঝতেই পারছো পাহাড় উঠতে হবে, কিন্তু মানে কোনো যে মানে এমনি নর্মাল রাস্তা না, এটা পুরো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা আছে। এই যে হাঁটছি আর এদিকে চারিদিকে পাহাড় আর গাছপালা, বুঝতেই পারছো সবুজ দেখতে তো বেশ ভালোই লাগছে। এই যে দেখো ছোটো ভাইও আছে, গল্প করতে করতে বেশ ভালোই লাগলো যেতে। কিন্তু হ্যাঁ, হাঁটাটা অতিরিক্ত হয়ে গেছিলো, বাড়ি আসার পর প্রচণ্ড কষ্ট হয়েছে। অতিরিক্ত মানে একটু বেশি হেঁটে ফেলেছি আর কি। তার উপর আবার জু দেখে তোমার মানে যে একই জায়গায় সবটা আছে সেরকম কিছু না, মানে গোটা পাহাড়টা জুড়ে আর কি জুটা বানানো আছে। আর এটা হচ্ছে মানে আমরা এন্ট্রি করছি, এখান থেকে আরেকটু গেলেই এখানে টিকিট কাউন্টার আছে যেখানে টিকিট কাটতে হবে। তো টিকিট হচ্ছে মানে লোকাল লোকেদের জন্য 30 টাকা, যারা মানে ট্যুরিস্ট আসে তাদের জন্য 300 টাকা, আর কিছু কিছু আছে স্টুডেন্টদের জন্য 20 টাকা না কত দেখলাম। যাই হোক, এরকম অনেক সিস্টেম আছে, গাড়ির আলাদা ভাড়া আছে। আর তোমরা এখান থেকে চাইলে মানে ভিতরে জুয়ের ভেতর থেকে যেখানে টিকিট কাউন্টার আছে সেখান থেকে তোমরা গাড়ি নিতে পারো, 4 চাকা বলো, বাস বলো, বা এমনি টোটো বলো, যে কোনো গাড়ি তোমরা ভাড়া করতে পারো, সেগুলো আলাদা আলাদা সিস্টেম আছে। আমাদের তিনজনের জন্য না টোটো না গাড়ি না বাস কোনোটাই লাগবে না। তো আমরা মানে হেঁটেই গোটাটা ঘুরেছি, একটু কষ্ট হয়েছে ঠিকই, বাট হ্যাঁ ভালো লাগছিলো যেতে। এই যে দেখো এখন এন্ট্রি করছি, সামনেটা বেশ সুন্দর। আমি কিন্তু সত্যিই ভাবিনি যে এতটা হাঁটতে হবে, গোটা পাহাড়টা জুড়ে যে একটা জু থাকবে। তো এর উপরে আছে নেহারগার কিলা, যেটা হচ্ছে অনেক আগেকার দিনে রাজা মানসিংয়ের আমলে অনেক কিছু জিনিস রাখা আছে যেগুলো ওনারা যুদ্ধের সময় ব্যবহার করতেন। ওটা নাকি আরও সুন্দর জায়গা। যেহেতু আমরা তিনজন একা ছিলাম, অনেকটা বিকেলও হয়ে গেছিলো, তো সেই কারণে আমরা ওখানে যাইনি। নেক্সট ডে ট্রাই করবো যে ওখানে গিয়ে সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানটাতে বেশ লাইন লেগে আছে। তো তারপর আমি লেডিসে ঢুকলাম, তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। এই যে দেখো নামটা নেহারগার জৈবিক উদ্যান জয়পুর, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে জু আর কি। আর এই যে দেখো সাইডে মা আর ননি যাচ্ছে, টিকিটটা ননির হাতেই আছে। আমাদের টিকিট 30 টাকা করে। আর এখানে লেখা আছে সিংহ দেখতে গেলে 2 কিলোমিটার যেতে হবে। তো সিংহ সত্যি কথা বলতে চোখে পড়েনি, আর আমরা আসলে ওই রাস্তাটা দিয়ে যাইওনি, একটু ভয়েই ছিলাম। কিছুদিন আগে শুনলাম নাকি জয়পুরের একটা আর একটা জায়গা আছে যেটা হচ্ছে কনকঘাটি, যেটা আমরা সে কিছুদিন আগে গেছিলাম। তো ওখানে নাকি একটা বাঘ কেন 2-3টে বাঘ এসে গেছে, যেখানে একটা ছেলেও নাকি মারা গেছে। তো সেই ভয়ে যেহেতু আমরা তিনজনাই ছিলাম, ওই দিকে যাইনি। ও তোমার টোটোটা এইখানে এলো, থাকে থাকো না, যাই গা গা আমার চ্যানেলে। তাহলে আমার চ্যানেলে তো কোনো বই না কোনো দিন দেখিস। না হলুদটা না, হলুদটা না, হলুদটা না। কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম দি,
ও এটা একটা গার্ডেনের মত কাহে কি ফুল আন কিয়া মানে করতে পাবি সরি কি দিকে এই যে দেখো এই যে সাইড দিয়ে যে রাস্তাটা লেখা আছে নেহারগার, যেটা উপরে মানে পোস্টার যেটাতে নাম লেখা আছে, ওই দিকটা দিয়ে মানে সিংহ দেখতে গেলে ওই দিকটা দিয়ে যেতে হবে। আমরা ওইদিকে যাইনি, ওইদিকে পায়ে রাখিনি। আর এই দিকটা হচ্ছে পুরোটা জু, এখানে বাঘ টাঘ সমস্ত কিছু রাখা আছে। এখানে একটা জিনিসের পরিমাণ অতিরিক্ত বেশি দেখলাম, যেটা হচ্ছে হরিণ আর শিয়াল। আর শিয়াল নানান ধরনের শিয়াল আছে। এক ধরনের শিয়াল দেখলাম যেটা নাকি মানে ওপরে চালের সঙ্গে মানে ঝুলছে, এরকম ধরনের আমি ফার্স্ট টাইম দেখলাম। যদিও আমি জু দেখেছি, দু তিনবার জু দেখেছি, কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম এরকম কোনো ধরনের শিয়াল। তো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, হেঁটে শেষ হচ্ছিলো না। আমরা অর্ধেকটা দেখে চলে এসেছি, আমরা গোটাটা দেখতে পারিনি কো, কেননা অনেক হাঁটতে হচ্ছিলো আর অনেকটা বেলাও হয়ে গেছিলো, যেহেতু মানে ব্যাক করতে হবে ওখান থেকে। অনেকটা রাস্তা বুঝতেই পারছো একা গেছি। এই যে আমাদের ফার্স্টে যারা যাচ্ছে দেখলে, ওরা কিন্তু আমাদের সঙ্গেই গেছে, আমাদের সঙ্গেই এসছে আর কি, এরকম ব্যাপার। তো এই যে দেখো আমরা এখন সবাই যাচ্ছি, আর এইটা হচ্ছে জু, এখান থেকে স্টার্ট হচ্ছে। মানে আমরা প্রায় 2 কিলোমিটার আড়াই কিলোমিটার হেঁটে এখন ভিতরে চলে এসেছি। এই যে নেহারগার লেখাই আছে, এটা ফার্স্ট টাইম দেখছি, দেখতে বেশ ভালো লাগলো, জায়গাটা খুবই সুন্দর, চারিদিকটা বেশ সবুজ, আর অনেক লোকজন আছে, আর অনেক গল্পও হচ্ছিলো সবার। মানে সেই অচেনা জায়গায় গেলে অচেনা মানুষও চেনা হয়ে যায়, এরকম তো গল্প করতে করতে বেশ সবারই সঙ্গে হেঁটে হেঁটে যেতে যেতে বেশ ভালোই লাগলো। চারিদিকটা দেখো খুব সুন্দর করে ডেকোরেট করা আছে, আর মানে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক সময় হয় না, জুতে গেলে প্রচণ্ড গন্ধ আসে, এখানে কিন্তু সেরকম কিছু পাইনি।
ভিউটা তোমাদের সাথে শেয়ার করে আবার আমরা জু থেকে বেরিয়ে এখন চলে এসেছি বাইরের এখানে দুটো ফটো তুলবো বলে। তো এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার না কি বলে, যাই হোক আমি জানি না, ছোটো ভাই বারবার বলছিল কই এই বাঘটা তো দেখতে পেলাম না। এখন আমরা দুজনে একটু মানে কি বলবো ছুটে নামছিলাম, তো মাকে বললাম একটু ভিডিও করে দাও। ছুটে নামতে গিয়ে যা অবস্থা, আমার জুতোটাই লাস্টে গেলে ছিঁড়ে গেল, মানে অনেকটা উঁচু জায়গাটা। আর এখানে এসে মারা এখন খাচ্ছে শিকেনচি যেটাকে বলে, এখানে মানে লেবু জল আর কি, লেবু জল খাচ্ছে। তো এখান থেকে আমরা টোটো নিয়ে আবার ব্যাক করেছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি তোমাদের ভিডিওটা আর জুটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।